আজকে রেসিপিতে থাকছে চিকেন জালি কাবাব। চিকেন দিয়ে খুব অল্প সময়ে অল্প উপকরণে খুব মজাদার একটি রেসিপি তৈরি করা যায়, আর তৈরি করে আপনি ইফতারেও পরিবেশন করতে পারেন। আর খুবই হেলদি একটা রেসিপি, আর দেখতেও যেমন হয়েছে লবণীয়, খেতে কিন্তু খুবই মজার একটা রেসিপি। ঝটপট আপনিও তৈরি করে নিতে পারেন। আমার রেসিপিটা যদি এ টু জেড ফলো করেন তাহলে এই পারফেক্ট চিকেন জালি গুলো তৈরি করে নিতে পারেন। দেখেন একটা জালি কাবাব আমি বেঙ্গে দেখাচ্ছি, আর খেতেও কিন্তু মাশাল্লাহ দারুণ হয়েছে। এখানে আমি নিয়েছি বানিয়ে চাট মশলার গুঁড়ো, আদা রসুন বাটা আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছি প্রায় 15 মিনিটের মতো, যেন চিকেনের কোনো গন্ধ না থাকে। এখানে আমি দিয়ে দিয়েছি প্রায় 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা অবশ্যই একদম মিহি কুচি করে নেবেন। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিয়েছি কাঁচামরিচ একদম মিহি কুচি করে, আর দিয়ে দিয়েছি কিছুটা পুদিনা পাতা কুচি, আর দিয়ে দিব চাট মশলার গুঁড়ো 1 চা চামচ, আর দিয়েছে চালা জিরের গুঁড়ো 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো 1 চা চামচ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে তারপর হচ্ছে চিকেন কিমা যে আমি ম্যারিনেট করে রেখেছি ওই কিমাগুলোকে দিয়ে খুব ভালো করে মেখে, তারপরে হচ্ছে এখানে আমি দিয়ে দিব এখানে 3 পিস পাউরুটিকে একদম ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি, আর দিয়ে দিব আস্তে একটা ডিম দিয়ে দিব। দিয়ে তারপরে হচ্ছে খুব ভালো করে মেখে নিব। তারপরে আরও একটি উপকরণ এখানে মিশিয়ে নিব, এখানে ব্রেড ক্রাম মিশিয়ে নিব। আগে প্রথমে আমি পাউরুটিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে তারপরে দেখব যে এটার ব্যাটারটা কেমন হয়। যদি একটু নরম মনে হয় তাহলে ব্রেড ক্রামটা আমি মিশিয়ে নিব। ব্রেড ক্রামটা আপনার পরিমাণ বুঝে যখন আপনার কাবাবের শেপ দিতে পারফেক্ট হয় তখনই বুঝবেন যে ব্রেড ক্রামের পরিমাণ কতটুকু লাগবে। খুব ভালো করে প্রথমে মিশিয়ে নিয়েছি। এখন এখানে আর একটু পাউরুটির গুঁড়ো রয়েছে, ওগুলো দিয়ে দিয়েছি। টোটাল আমি 3 পিস পাউরুটি গুঁড়ো করে নিয়েছি, সবগুলো দিয়ে দিয়েছি। এখন একটু শেপ দিতে যে দেখেন একটু নরম হয়েছে, তাই এখানে 1/2 কাপের মতো আমার বিস্কিটের গুঁড়ো লেগেছে। খুব ভালো করে বিস্কিটের গুঁড়ো নিয়ে যখন হাত দিয়ে দেখবেন যদি শেপ দিতে মানে ঠিক মানে পারফেক্টভাবে শেপ দেওয়া যায় তখন বুঝবেন যে আপনার পারফেক্ট হয়েছে, আর দেওয়া লাগবে না। সবগুলো খুব ভালো করে আমি মেখে 1/2 কাপের মতো আমার বিস্কিটের টোস্ট বিস্কিটের গুঁড়ো করি, তারপর ব্যবহার করেছি। এখানে হাতে একটু তেল মেখে আমি কাবাবের শেপগুলো দিয়ে নেব। এই হাতে একটু তেল মেখে দিলে হাতে যে আঠালো যে ভাবটা ওইটা আর লাগবে না, কিমাটা করার পর যে আঠালো আঠালো ভাব হয়ে যায়, এই জন্য তেলটা মেখে নিয়ে আমি কাবাবের শেপ দিয়ে তারপরে ভেজে নেব। এভাবে আমি সবগুলো কাবাব এভাবে তৈরি করে নিব। তারপরে হচ্ছে ডিমের গোলাতে ছুবিয়ে তারপরে আমি কাবাবগুলো তৈরি ভেজে নিব। কাবাবগুলো তৈরি করা হয়ে গেছে। এখানে 2টো ডিম আমি ভেঙে নিয়েছি, সাথে একটু লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন চড়া চুড়াতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে কড়াইতে তেল দিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে। তারপরে ডিমের গোলাতে ছুবিয়ে তারপরে প্রত্যেকটা কাবাব আমি এইভাবে ভেজে নিব। চুলার তাপটা অবশ্যই বাড়িয়ে রাখবেন। এভাবে চুলার তাপটা বাড়িয়ে একে একে প্রত্যেকটা জালি কাবাব আমি ভেজে নিব। কাবাবের এক পাশ যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম হিটে একদম সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নেবেন। ভেজে আমি দুইবার ভেজে নেবে জালি কাবাবগুলো। আবার দ্বিতীয়বার আমি আবার ডিমের গোলার মধ্যে ছুবিয়ে আমি আরেকবার কাবাবটা যখন ঠান্ডা হয়ে যাবে তারপরে আমি আবারও ডিমের গোলার মধ্যে ছুবিয়ে তারপরে আরেকবার ভেজে নিব। দ্বিতীয়বার ভেজে নিলে ঝালিটা খুব সুন্দর হয়ে পড়ে, একদম জালি জালি হয় আর পারফেক্টভাবে ভেজে নেওয়া হয়। যেহেতু আমার কাঁচা কিমা দিয়ে তৈরি মাংসটা, যেহেতু কিমা দিয়ে কিমা করা হয়েছে এজন্য খুব কম সময়ে জালি কাবাবটা না সিদ্ধ হয়ে যায়। এভাবে আমি উল্টি পাল্টিয়ে দ্বিতীয়বারও আবারও ডিমের গুলার মধ্যে ছুপিয়ে প্রত্যেকটা কাবাব আমি এরকম উল্টি পাল্টিয়ে যখন সুন্দর একটা কালার চলে আসবে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি সবগুলো কাবাব তুলে নিব। দেখেন সবগুলো কাবাব আমার ভাজা হয়ে গেছে। এখন একে একে তেল জড়িয়ে আমি কাবাবগুলো দিয়ে তুলে নিব। আশা করছি রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবে। মাশাল্লাহ আমার কাবাবগুলো দেখতে দারুণ হয়েছে। আর ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে আমার চ্যানেলটিকে শেয়ার করে দিবেন। আমি একটা কাবাব ভেঙে দেখাচ্ছি কাবাবগুলো কত সুন্দর হয়েছে আর ভিতরে পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। আর রেসিপিটি ভালো লাগলে সবার মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আল্লাহ হাফেজ।